বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা দারাজ থেকে পণ্য কিনে প্রতারিত হয়েছেন এবং সেই পণ্যটা আপনারা রিটার্ন করেছেন কিন্তু আপনাদের টাকা ব্যাগ আসেনি, অথবা যারা প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য দেখাবো যেভাবে করে আসলে আপনারা সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে অর্থাৎ তাদেরকে রিটার্ন করে আপনারা কিন্তু টাকাটা ব্যাগ আনতে পারবেন আপনার বিকাশ কিংবা রকেট নগদ যে কোনো একটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ইতিপূর্বে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেটাতে সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যেভাবে করে আপনারা দারাজের পণ্য কিনে যদি প্রতারিত হয়ে থাকেন তাহলে সেই পণ্য রিটার্ন করবেন এবং দারাজের কাছ থেকে আপনি সেই টাকাটা বুঝে নেবেন। মোট কথা হলো আমরা যখন দারাজ থেকে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট ক্রয় করে থাকি তখন দেখা যায় কিছু ক্ষেত্রে অনেক সেলার আমাদের ভুলভাল প্রোডাক্ট দিয়ে থাকে, আমরা অর্ডার যেটা করি সেটা ডুপ্লিকেট প্রোডাক্ট দেয় অথবা আমাদের খালি বক্স দিয়ে দেয়, কোনো প্রকার প্রোডাক্ট থাকে না তার ভিতরে, তাছাড়াও অনেক সমস্যা হয় বা নষ্ট প্রোডাক্টও দিয়ে থাকে। তো এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি 100% দেখতে পারেন, এই ভিডিওটি দেখলে আপনি আপনার সেই সমস্যার সমাধান করতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আপনি যদি একজন ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে কীভাবে আপনি দারাজের সাপোর্টে কথা বলবেন এবং তাদের কাছ থেকে সাহায্য নিয়ে আপনি আপনার টাকাটা ব্যাক নেবেন। তো পলিসি অনুযায়ী যেভাবে আপনারা পণ্য রিটার্ন করবেন সেই ভিডিওটা এই ইনডিসক্রিপশনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এছাড়াও আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে দারাজের সাপোর্টের সাথে কথা বলে আপনাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনারা যে পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনাদের ফেরত কিন্তু পণ্যের টাকাটা আপনারা কিন্তু বিকাশে বুঝে নিতে পারবেন। বিস্তারিত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। ওকে বন্ধুরা, চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে আর এখান থেকে আপনাদের প্রসেসগুলো দেখাবো যেভাবে করে আসলে আপনারা দারাজের সাপোর্টের সাথে কথা বলবেন এবং তাদের সাথে কথা বলে আপনি যেই পণ্যটা রিটার্ন করেছেন বা রিটার্ন কীভাবে করবেন সেটা সমাধানটা বের করবেন এবং আপনি টাকাটা আপনার বিকাশে নেবেন। তো অবশ্যই সর্বপ্রথমে আপনি প্লে স্টোর থেকে দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট করা আছে কি না। তো যদি আপডেট করা থাকে তো ভালো কথা, আর না হয় আপনি এখান থেকে আপডেট লেখা থাকলে আপডেট করে ওপেন করে নেবেন। এরপর অবশ্যই আপনি যেই অ্যাকাউন্ট থেকে আপনার দারাজের যে অ্যাকাউন্ট থেকে আপনি পণ্য কিনে প্রতারিত হয়েছেন সেই অ্যাকাউন্টে আপনার মাস্ট বি লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর আসলে যারা রিটার্ন করেছেন অলরেডি কিন্তু টাকা বুঝে পান নাই বা টাকা ব্যাক পান নাই তারা কী করবেন, এখান থেকে দেখতে পারবেন যে এই যে অ্যাকাউন্ট অপশন আছে, ঠিক আছে, একটা ম্যান আইকন এখানে লেখা অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্যাট উইথ আর্টস, তো অবশ্যই এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আপনাদের কিন্তু দারাজে কথা বলার জন্য একটা অপশন দিয়ে দিয়েছে লাইভ সাপোর্ট। তো যারা আসলে ফ্রিতে কথা বলতে চাচ্ছেন তারা এখান থেকে এভাবে করে বলবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা আসলে টাকা খরচ করে কথা বলতে চাচ্ছেন তারা মূলত কল করতে পারেন 16492, অথবা যারা মেল করে তাদের সাথে কথা বলতে চান তারা আসলে ইমেলে গিয়ে লিখবেন customer.bd@daraz.com। তো জাস্ট আপনারা এই তিনটা ওয়েতেই কিন্তু কথা বলতে পারেন। তো আমি আপনাদের জাস্ট এখান থেকে ফ্রিতে যেভাবে কথা বলবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন এখানে দেখেন আপনার কিন্তু কয়েকটা অপশন দেওয়া আছে, তো এই অপশনগুলোর বাইরেও যদি আপনার সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনি কীভাবে একজন এজেন্টের সাথে কথা বলবেন এবং আপনি সেটা সমাধান করবেন। তো এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বাংলায় চ্যাট করুন, আপনি কিন্তু বাংলায় চ্যাট করতে পারেন। তো জাস্ট কিন্তু আপনি এখান থেকে বাংলায় চ্যাট করতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে কী করলাম, এজেন্টের সাথে কথা বলো, তো এই জন্য আমরা জাস্ট এখানে লিখে দিব এজেন্ট, লিখে একটা ইমোজি দিয়ে দিব। তো জাস্ট আমরা এই ইমোজিটা দিয়ে এরপর এখান থেকে সেন্ড করে দিব। তাহলে দেখবেন দেখেন আমাদের এখানে জরিন জাহান মিম, আমাদের কিন্তু এখানে একজন এজেন্ট চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আমরা জাস্ট তার সাথে মেসেজ করতে পারি। তো ওকে, দেখুন তাদের সাথে আমার কথা হয়েছে, আমি যেভাবে কোশ্চেন করেছি তারা কিন্তু আমাকে সেভাবে অ্যান্সার দিয়েছে। তো মোট কথা হলো এখন আপনার সমস্যাটা যেটা, আপনি যেটা জানতে চাচ্ছেন না কেন, হ্যাঁ, সেটা কিন্তু আপনি এখানে জাস্ট আপনারা তুলে ধরতে পারেন এবং তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং আপনি যেভাবে প্রসেসগুলো ফলো করে আপনি আপনার পণ্যটি রিটার্ন করবেন এবং যেভাবে করে টাকা ব্যাগ আনবেন এখানে দেখেন বিস্তারিত কিন্তু তারা অনেক কিছু বলে দিয়েছে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এগুলো অনুসরণ করে কিন্তু আপনার চাইলে আপনাদের পণ্যটি রিটার্ন করে টাকা ব্যাগ আনতে পারেন। তাছাড়া আপনারা মেলের মাধ্যমে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এছাড়া আপনারা তাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে হেল্প সাপোর্টে কথা বলতে পারেন। তবে আমার মনে হয় জাস্ট আমরা ফ্রিতে এখান থেকে সাপোর্টে কথা বলাটাই আমাদের জন্য সবচেয়ে বেটার।
আর যারা আসলে আমাদের পূর্বে ভিডিওটি দেখেন নাই যে কীভাবে আপনি পণ্যটি রিটার্ন দিবেন, কীভাবে ফর্মটা পূরণ করবেন, তারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, যাতে করে তারাও যদি এমন সমস্যায় পড়ে থাকে তাহলে যাতে তারাও নিজেরা এখান থেকে সমস্যার সমাধান বের করতে পারে।